নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে সব প্রত্যেকবারের মতো এবারেও কিছু গ্লাসের ডিজাইন নিয়ে এসেছি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ডিজাইন যে গ্লাসের উপর কিভাবে গ্লাসটা ডিজাইন বানানো আছে সেটা আমি আপনাদের সঙ্গে দেখাবো। তো আজকে কিছু ডিজাইন নিয়ে এসেছি যে পূজা রুমে গ্লাস আর কালারিং গ্লাস, উইন্ডো গ্লাস উপর কিভাবে কালারিং গ্লাসটা বানানো হয় সেটা আমি আপনাদের দেখাবো। আপনারা ভিডিও প্রথম থেকে লাস্ট অব্দি আপনারা অবশ্যই দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে দিন। যখনই আমি গ্লাসের ডিজাইন, নতুন নতুন ডিজাইন আমি ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এটা টাফন গ্লাসের উপর করা হয়েছে, 12mm টাফন গ্লাসের উপর। এখানে খালি ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার আছে, খালি গ্লাসটা লাগানো হচ্ছে ব্লু আর ব্রাউন। তো এরপরে গ্লাস হচ্ছে, এটা হচ্ছে উইন্ডো গ্লাস, এটা গণেশ ডিজাইন করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার আছে আর ব্রাউন ক্লাস্টার বানানো হয়েছে, গণেশ ক্লাস্টার ডিজাইন। তো এটাও একটা উইন্ডো গ্লাস, এটা পূজা রুমে লাগানো হয় এরকম গ্লাস। তো এটা হচ্ছে পূজা রুমের ডোর। তো এটা ব্যাকগ্রাউন্ড ফার্স্টিং করা হয়েছে আর উপরে ক্লাসটা করা হয়েছে, এটা গোল্ড কালার ক্লাসটা করা হয়েছে আর হ্যান্ডেলও লাগানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে ডোর গ্লাস। তো এটা হচ্ছে উইন্ডো গ্লাস যে লাগানো হয়েছে। তো এটা টেক্সচার অ্যাসিড করে ক্লাসটা ডিজাইন বানানো হয়েছে, ব্লু গ্রিন ব্রাউন ক্লাসটার করা হয়েছে আর ব্যাকগ্রাউন্ডটা টেক্সচার অ্যাসিড করা হয়েছে। তো এটা হচ্ছে পায়ের ক্লাস্টার বানানো হয়েছে, যে ভগবানের পায়ের যে চপ্পলের, তো ওটা পায়ের ডিজাইনের ক্লাস্টার বানানো হয়েছে মিররের উপরে। তো এটা একটা ডিজাইন। তো এটা হচ্ছে উইন্ডো গ্লাস, এটা কালারিং গ্লাস করা হয়েছে, কালারিং ক্লাস্টার বানানো হয়েছে আর কালারিং গ্লাসে, তো গ্রিন ব্লু রেড আর ব্যাকগ্রাউন্ডটা ফার্স্টিং করা হয়েছে। এখানে বাবুলসও আছে। তো এটাও সেম, এটাও উইন্ডো গ্লাস, এটাও ব্যাকগ্রাউন্ড ফার্স্টিং করা হয়েছে, ক্লাস্টারের ডিজাইন, পট ডিজাইন, ফ্লাওয়ার ডিজাইন বানানো হয়েছে। তো এটা কালার ব্লু দিয়ে উপরে চিপানো হয়েছে অরেঞ্জ, আর এগুলো সব কালার গ্লাসে বানানো হয়েছে। তো এটাও একটা উইন্ডো গ্লাস, এগুলো ডিজাইন, এটা উইন্ডো ডিজাইনেও লাগানো হয়, সিলিংয়েও লাগানো হয়। এটা টেক্সচার অ্যাসিড করে কালার করা হয়েছে আর ক্লিয়ার ক্লাসটা করা হয়েছে, এটা মিররের উপর করা হয়েছে, এই জন্য এইটা হাইলাইট লাগছে। তো এটাও একটা পট ডিজাইন, এটাও ব্যাকগ্রাউন্ড ফার্স্টিং করা হয়েছে আর উপরে সব ক্লাস্টার ডিজাইন বানানো চিপকানো হয়েছে। তো এটা একটা ব্লু গ্রিন ও ব্রাউন ক্লাস্টার বানানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছ, আর লাইনগুলো ক্লিয়ার। তো এটা টেক্সচার অ্যাসিড গ্লাস, এটা ব্যাকগ্রাউন্ড টেক্সচার করা হয়েছে আর সামনে ক্লিয়ার ক্লাস্টার বানানো চিপকানো হয়েছে, এটাও একটা উইন্ডো গ্লাস, এটা একটা ডিজাইন। তো এরপরে আপনাদের দেখাবো, এটা হচ্ছে গণেশ ঠাকুর। তো এটাও পুরো ক্লাস্টার করা হয়েছে, পুরো বাবুলস বসানো হয়েছে, ব্যাকগ্রাউন্ড পুরো হোয়াইট অ্যাসিড করা হয়েছে আর সামনে ক্লাস্টার বসানো হয়েছে। তো এটা পূজা রুমে লাগানো হয় এই গ্লাসগুলো। তো এটা একটা গাছের ডিজাইন করা হয়েছে, যে গাছের উপর পুরো গাছ আর পাতাগুলো পুরো ক্লাস্টার করা হয়েছে, ব্রাউন আর গ্রিন ক্লাস্টার, আর ব্যাকগ্রাউন্ড ফার্স্টিং করা হয়েছে। তো এটা একটা ডিজাইন। তো এটাও পট ডিজাইন, এটাও ব্যাকগ্রাউন্ড ফার্স্টিং করে লাইনগুলো ক্লিয়ার আছে আর সব বাবুলস বসানো হয়েছে, ক্লাস্টারও বসানো হয়েছে, আপনারা একটু ভালো করে দেখুন। তো এটাও হচ্ছে এটা ডোর গ্লাস, এটার ক্লাস্টার বানানো হয়েছে ব্যাকগ্রাউন্ড ফার্স্টিং করে, উপরে কালারিং গ্লাস কাটিং করে ক্লাস্টার করা হয়েছে। তো এটা হচ্ছে টেক্সচার অ্যাসিড ক্লাস্টার, এটা রাউন্ড শেপের উপর করা হয়েছে। তো এটা ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে, টেক্সচার অ্যাসিড করা হয়েছে, ক্রিস্টাল অ্যাসিড করা হয়েছে, তারপরে ক্লাস্টার ডিজাইন। তো এটাও পট ডিজাইন, এটা উইন্ডো গ্লাস, এটাও সেম ডিজাইন। তো ওইভাবে ক্লাস্টার করা হয়েছে কালারিং গ্লাসের উপর। তো এটাও একটা পট ডিজাইন, এটাও উইন্ডো গ্লাস, এটাও কালারিং ক্লাস্টার বানানো হয়েছে, ব্লু ব্রাউন গ্রিন টপ ডিজাইনের উপরে ফুল যেরকম কালারিং গ্লাস হয় এটা টেক্সচারে ক্লাস্টার বানানো হয়েছে। তো এটাও একটা ময়ূর ডিজাইন, পিকক ডিজাইন। তো এটাও একটা বানানো হয়েছে ক্লাস্টার দিয়ে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট অ্যাসিড করা হয়েছে আর উপরে পুরো ক্লাস্টার করা হয়েছে, এটা একটা ডিজাইন। তো এরপরে দেখাবো যে উইন্ডো গ্লাস, এটা ব্যাকগ্রাউন্ড পুরো ক্লিয়ার আছে আর উপরে পুরো ক্লাস্টার চিপকানো হয়েছে, ব্যাকগ্রাউন্ড কোনো টেক্সচার অ্যাসিডও করা হয়নি, জাস্ট গ্লাসের উপর ক্লাস্টার। তো এটাও একটা উইন্ডো গ্লাস, তো এটা কালারগুলো দিয়ে বর্ডারগুলো চিপকানো হয়েছে আর এইগুলো ক্লিয়ার ক্লাস্টার আছে, ব্লু আছে, তারপরে গ্রিন আছে, গোল্ড আছে। তো এটা একটা টপস ডিজাইন, এটাও সেম, এটা ব্যাকগ্রাউন্ড ফার্স্টিং করে উপরে ক্লাস্টারগুলো চিপকানো হয়েছে, যে ব্লু গ্রিন ক্লাস্টার। তো এটাও সেম গ্লাস, এটাও ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার আছে আর উপরে পুরো ক্লাস্টারগুলো চিপকানো হয়েছে, তো ওই নিচে ক্লিয়ার ক্লাস্টার, ব্লু ক্লাস্টার, গ্রিন ক্লাস্টার। তো এটাও উইন্ডো গ্লাস, এটা টেক্সচার অ্যাসিড করে ক্লাস্টার করা হয়েছে। তো আজকে ভিডিওটা এইটুকু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।